পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের উল্লাস আলিশা সংলগ্ন বিবেকানন্দ বর্ণমালা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটি প্রায় 1 দশক ধরে বন্ধ। 2009 সালে তৎকালীন জেলা পরিষদের সভাধিপতি ওই শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন। আবাসিক এই শিক্ষা কেন্দ্রে বাংলা ইংরাজির পাশাপাশি আদিবাসী ভাষা শিক্ষারও চর্চা হতো, ছিল মিড ডে মিলের ব্যবস্থা। বর্তমানে এটি একটি পরিত্যক্ত বাড়ি হয়ে পড়ে আছে। অভিযোগ, রাতের অন্ধকারে অসামাজিক কাজের বারবার অন্ত হচ্ছে। চালু ছিল, অনেকগুলো ছেলে পড়তো, আমরাই রান্না করতাম। হঠাৎ এবার ছেলে মেয়ে এবার ঠিক না এলো না কো, আবার সে পয়সা করে দিতে পারছিল না স্কুলে, ছেলেদের কাছে নিচ্ছিল। সরকারের মতনই হয়েছিল আর চালু হবার চেষ্টা করছে সব আদিবাসী আমাদের সম্পাদক থেকে, মানে পড়াশোনা করার জন্য আবার মাস্টার। এই শিক্ষা কেন্দ্রটিতে এলাকার বহু ছাত্রছাত্রী সাঁওতালি ভাষা শিক্ষার পাঠ্যকেন্দ্র ছিল, বর্তমানে এটি বন্ধ। শিক্ষা কেন্দ্রটি পুরোপুরি সরকারি না হলেও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল হিসাবে চলত। স্থানীয় আদিবাসী জাহের স্থানের কর্মকর্তারা স্কুলটি খোলার উদ্যোগী হয়েছেন। কেন বন্ধ হয়ে গেছে ঠিক মতন চালাতে পারছে না, যে যে চালাচ্ছিল স্কুল ছেলে মেয়েকে ভালো খাওয়া পড়া দিতে পারছি না। এখানে তো থাকছিলো ছেলেগুলো হোস্টেলের মতো, হ্যাঁ বাইরে থেকেও আসতো এখানে আসতো। অসুবিধা তো রয়েছি, তার জন্য এবার স্কুলে ছেলে মেয়ের কাছে থাকলে সবাই পড়তো, পড়াশোনা করতো, দূরে আর যাওয়ার না কাছে থাকলে তো সবাইটাই ভালো। বর্ধমান থেকে টিঙ্কু সাহের রিপোর্ট, আনন্দবার্তা।